প্রকাশ্যে অস্ত্রটা গায়ে নেন। নুন্নাহার নামের এক বিধবার জায়গা দখল অভিযোগ উঠে। সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার হারুনুর রশিদের নেতৃত্বে 15-20 জন ভূমিদস্যু এই দখল অভিযান চালায় বলেই জানা যায়। বুধবার 12 সেপ্টেম্বর বিএলএ বিধবা নুন্নাহার সীতাকুণ্ড প্রেস ক্লাব সংবাদ সম্মেলন গড়িয়ে এনে এই অভিযোগ তুলে। এ সময় তার পরিবারের সদস্য হল উপস্থিত আছে। তবে অভিযুক্ত মেম্বার হারুন দাবি করছে যে তিনি পুলিশের দেওয়া দায়িত্ব পালন করছে মাত্র। সংবাদ সম্মেলন নুন্নাহারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করছে তার ননদ তাহমিনা বেগম। এই সময় উপস্থিত আছিল আরো মোহাম্মদ ওয়াসিম, রুবি আক্তার, আরিফ রানী ও সজীব। নেক্সট নিউজ, সি প্লাস টিভি।